ভাই আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা মোটামুটি ইনশাল্লাহ ভালো চলছে ভাই। আচ্ছা, আপনার কাছে তো হাই কোয়ালিটি বা ভালো যত্নের যে সার গরুগুলো হয় এগুলোই বেশি পাওয়া যায়? জি ভাই জি। আজকের কালেকশনে দর্শকদের কি কি ধরনের গরু আছে? আজকে দর্শক দেখো আপনার 11 পিস আপনার 100 শাইয়াল সার বাচ্চা আছে, আর 1 পিস আপনার বাহামার করদ ভাই আছে। আচ্ছা, টোটাল 12 পিস গরু আছে? টোটাল 12 পিস। আচ্ছা, সবগুলো কি 25 সাল টার্গেট করবে? হ্যাঁ, সবগুলো 25 টার্গেট হবে। আচ্ছা, দর্শক ভাইদের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা পরিচয়টা বলে দেন। হ্যাঁ, আমার নাম হিরণ, আমার বাড়ি হলো অরুণকুলা হাট, আমার খাওয়ানা আবি ডেরি ফার্ম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আচ্ছা, ঈশ্বরদীর অরুণকুলাতে আপনার খামারটা? হ্যাঁ, অরুণকুলা হাট থেকে আপনি পৌঁছবেন ভাই। আচ্ছা, আজ টোটালে 12 পিস গরু দেখাবেন, সবগুলো 25 টার্গেটের গরু? জি জি। চলার কথা না বাড়ি, যেগুলো আছে সেগুলো এক এক করে দেখাবেন। ভিডিও শুরুতে মাশাল্লাহ চমৎকার একটা সার গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের এটা? এটা ভাত জাত আপনি শাইওয়াল সার বাচ্চা, 100 একটা শাইওয়াল সার বাচ্চা। শাহিওয়ালের একটা সার বাচ্চা? জি। এই বাচ্চাটার বয়সটা কত? এর বয়স আপনার 12 মাস প্লাস আছে। 12 মাস প্লাস? জি। গরুটা 100% সুস্থ সবল আছে? হ্যাঁ, 100% সুস্থ সবল। আপনি আসলে এইসব বাচ্চা যে না খায় এগুলো শরীর দেহ থাকে না, রোগ থাকে না, এগুলো পারফেক্ট খাবার খায়, আর খাবার জন্য এগুলো রোগ ধরে বৃদ্ধি হয়। আচ্ছা, 2025 টার্গেট করে যারা গরু কিনতে চায় তাদের উদ্দেশ্য করে পারফেক্ট গরু হবে? হ্যাঁ, এগুলো পারফেক্ট গরু হবে 25 টার্গেট। দাম কেমন রাখছেন এগুলো? ভাই আমি 11 পিস আপনি লট করছো ভাই, 11 লিটার লট থাকবে, দাম থাকবে 1,25,000 টাকা পার পিস। 1,25,000 টাকা পার পিস? জি। আচ্ছা, লটে দেখলাম এটা 1 নম্বর সিরিয়ালের গরু। জি। পাশে দ্বিতীয় নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার একটা 100 একটা শাইওয়াল সার বাচ্চা ভাই। শাইওয়ালের সার বাচ্চা? জি। এটার বয়স কয় মাস? এটা বয়স আপনার 10 মাস ভাই। 10 মাস? জি। আচ্ছা, গরু তো 100% সুস্থ সবল আছে? হ্যাঁ, একদম 100% সুস্থ সবল। আচ্ছা, যে ক্রেতা ভাই নিবে নিজেদের গরু, নিজেরা ঠিক মতো যত্ন আত্তি করলে সামনের ভবিষ্যতে এগুলো রেডি হয়ে যাবে। জি 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 জি। আচ্ছা, এটার দামটা কেমন রাখছেন? এটা ভাই 1,25,000 টাকার লট ভাই। 1,25,000 টাকা? টোটালে 12 পিস গরুর একটা লট? না, 12 পিস না ভাই, 11 পিস। 11 পিস গরুর একটা লট, কেউ চাইলে লট লট করে গরুগুলো নিতে পারবে। জি ভাই। 3 নম্বর সিরিয়ালে নাভি কম্বলে ঝুলানো যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার 100 একটা শাইল সার বাচ্চা ভাই। শাহিওয়ালের সার বাচ্চা? জি। এটার বয়স কয় মাস হবে? এটা বয়স আপনার 10 থেকে 9 মাসের মধ্যে। আচ্ছা, 9-10 মাসের মধ্যেই হবে। যারা গরু নিতে যাচ্ছে গরুগুলো দেখবে, দেখে শুনে নিজেদের এস্টিমেট করে গরুগুলো নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে ভাই। আচ্ছা, এগুলো অ্যাভারেজ দাম রাখছেন? 1,25,000 টাকা পার পিস। 1,25,000 টাকা পার পিস? জি ভাই। এরকম ভাই, এই পাশে আজকে ভিডিও সিরিয়ালের 4 নম্বরে আর একটা চমৎকার সার বাচ্চা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন। এটাও যাতে ভাই শাইয়াল 100, আমার কাছে যে গোটা বাচ্চা আপনার 12 পিস যাচ্ছে সবই 100 ভাই। আচ্ছা, শাহিওয়ালা সার বাচ্চা? জি। আচ্ছা, যারা জাত মান ধরে গরু নিতে চাও তারা গরুগুলো দেখবে, দেখে সামনের ভবিষ্যৎ চিন্তা করে গরুগুলো নিতে পারে। জি ভাই। অ্যাভারেজ দাম 1,25,000 টাকা পার পিস। পার পিস লট রয়েছেন 11 পিস গরু? 11 পিস গরু ভাই। আচ্ছা, এটা 4 নম্বর গরু দেখলাম, পাশে যেটা নিয়ে আসছেন 5 নম্বর সিরিয়ালের গরুটা লাল টকটকে, এটা সম্পর্কে একটু বলেন। এটা বা জাত আপনি 100 সাড়ে সাড়ে বাচ্চা দেখেন, বাচ্চারা প্রত্যেকটা বস্তায় আপনার লাভে কম্বল চোট সব কালার সব দিক দিয়ে পারফেক্ট একটা গরু। ভিডিওর থেকে সরজমিনে এসে দেখে নিলে সবচেয়ে বেশি? হ্যাঁ, সরজমিনে দর্শক ভাই যে কোনো আসে এই গরু দেখে থয়ে নিয়ে যাবে না ভাই। আচ্ছা, যারা নিতে চায় গরুগুলো দেখে সামনের জন্য চিন্তা করে গরু নিতে পারবে। জি ভাই। পাঁচ নম্বর গরু দেখলাম, এটা 1,25,000 টাকার লট? হ্যাঁ, 1,25,000 টাকার লট। 6 নম্বর সিরিয়ালের জন্য নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলে। এটা আপনার জাতের শাইয়াল সার বাচ্চা ভাই, 100 শাইয়াল ভাই, আমার কাছে যা বাচ্চা দেখবেন সব 100 ছাড়া কোনো বাচ্চা নেই ভাই। আচ্ছা, সবগুলো শাইয়ালের সার বাচ্চা, জাতে মানে কোয়ালিটিতে ভালো আছে? জি দাদু ভাই। আচ্ছা, আমরা ভিডিওতে বলে দিচ্ছি, দর্শক ভাইরা ভিডিওর সঙ্গে সরাসরি এসে তথ্য মিলায় গরু নিতে পারবে। হ্যাঁ, জি, নিতে পারবে। অ্যাভারেজ দাম 1,25,000। 1,25,000। আচ্ছা, এটা 6 নম্বর দেখলাম, এইটা সাইড করে দিন, 7 নম্বর গরুটা দেখাই। সিরিয়ালের 7 নম্বরে নাভি কম্বলে ছিল না আরও একটা সার বাচ্চা নিয়ে এসেছেন, এটা সম্পর্কে একটু বলুন। এটা আপনার ভাই যাতে আপনার শাইওয়াল সার বাচ্চা ভাই, শাহিওয়ালের সার বাচ্চা? জি। আচ্ছা, এটার বয়স কয় মাস হয়েছে? এটা বয়স আপনার 10 মাস বড় ভাই। 10 মাস? জি। আচ্ছা, 25 টার্গেট করে যারা গরু নেবে তাদের উদ্দেশ্য করে গরু হয়ে গেলাম? জি জি জি। আচ্ছা, অ্যাভারেজ দাম রাখছেন 1,25,000 টাকা পার পিস? 25,000 টাকা পার পিস, টোটালে গরুর লট সেজেছেন 11 পিস গরু দিয়ে। আচ্ছা, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 7 নম্বর, এটা সাইড করে দিন, পাশে 8 নম্বরে লাল টক থেকে হাতে পায় লম্বা যে গরুটা আনছেন এটা সম্পর্কে একটু বলুন। আসলে দাদু ভাই, বাচ্চা সবগুলো আপনার 100 বাচ্চা, এগুলো কোনো দর্শক নিলে ক্ষতিগ্রস্ত হবে না, একদম সীমিত দামে আমি বিক্রি করতেছি। আসলে এই গরুগুলো আমি অনেকগুলো সবগুলো বিক্রি করেছিলাম, উনি টাকার অভাবের কারণে নিতে পারে নাই, উনি আমাকে বললো গরুগুলো আপনি বিক্রি দেন, যা আপনি ক্ষতিগ্রস্ত হন এটা আমি দেখভাল করবো, সেই ক্ষেত্রে আমি একদম সীমিত লাভে বিক্রি করে দিচ্ছি, আর লাভ তো দূরে থাক, আমি আসল দামে দামগুলো চাইছি ভাই। আচ্ছা, দশমের সরাসরি সরজমিনে আসলে ভিডিওর সাথে তথ্য মিলাই গরু নেওয়ার সুযোগ আছে? জি জি ভাই। আচ্ছা, এটা দেখলাম আজকে ভিডিও সিরিয়ালের 8 নম্বর,
পাশে যেটা নিয়ে আসছেন 9 নম্বর সিরিয়ালে চমৎকার একটা বাচ্চা, এটা সম্পর্কে একটু এটাও ভাই যাতে আপনি সাইয়ের 100 সাইয়া ভাই ভাই এগুলো সব বাচ্চা আপনি প্রত্যেকটা বাচ্চা বেশি বেশি সংগ্রহ করা, কেউ করছে কেউ কম নাই, এটা সারি ওটা নেবেন সব কিছু পারছেন, একদম কোয়ালিটি হোক একদম 100 লাভি কম্বর কালার সব দিতে পারবেন বড় ভাই। আচ্ছা 25 খামার উপযোগী একটা, হ্যাঁ এগুলো 25 টার্গেট আপনি করতে হবে ভাই। আচ্ছা খামার করলে এই ধরনের গরু দিয়ে খামার করা উচিত, জি জি ভাই এই ক্যাটাগরির একটা গরু, জি জি ভাই দাম রাখছেন 125, 125 টাকা লট ভাই। 9 নম্বর গরু দেখলাম, পাশে 10 নম্বর সিরিয়ালে আরো একটা চমৎকার বাচ্চা আনছেন, এটা সম্পর্কে এটা ভাই বাচ্চা দেখেন যে পরিমাণ লাভে চোট সব দিক দিয়ে একদম মাল্লা দিয়েছে একদম মাশাল্লাহ, লাভি যে পরিমাণ এখন আছে দুই হাত পারে আছে লাভি কম্বল ভাই। আচ্ছা কালারটাও পারফেক্ট, চোটের দিকে পাকা, হাইডিক দুলো পাকা ভাই। আচ্ছা সব কিছু মিলে পছন্দসই একটা গরু, জি 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 ভাই। আচ্ছা এটা দেখুন আজকে ভিডিও সিরিয়ালে 10 নম্বর 11টা লটের 11 নম্বর সিরিয়ালে যেটা আনছেন এটা সম্পর্কে একটু বলুন, এটা আপনি যাতে 100 একটা শাইয়াল সার বাচ্চা ভাই, শাইয়াল সার বাচ্চা, জি জি। আচ্ছা এটার বয়স কয় মাস? এটা বয়স আপনার 14 মাস ভাই, 14 মাস। আচ্ছা সর্বশেষ সিরিয়ালে চমৎকার একটা সার গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এটা ভাই জাত আপনি সাইয়াল, এটা ভামার, এটা করজ গরু ভাই। আসলে বাচ্চার বয়স 6 মাস, তো এটা দাঁতে আপনার 2 বছরে 22 মাস 24 মাস এরকম দাঁতে ভাই। আচ্ছা ভবিষ্যৎ তৈরি ভাই, এগুলো আপনি শুধু অনেক বড় বড় খামার বীজ ব্যবহার করার জন্য ভাই। এটা দামে কেমন রাখছে? এটা ভাই আমি হাইটে রাখছি, দর্শকদের পছন্দ হয় আমাদের আলোচনা সাপেক্ষে নিতে পারবো ভাই। আচ্ছা যারা নিতে চায় ফোনে ফোনে যোগাযোগ করবে, আর দামটা আলোচনা করে বিক্রি হয়ে যাবে, জি ভাই। গরু 100% সুস্থ, হ্যাঁ গরু 100% সুস্থ সব। আচ্ছা হিরণ ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন তো। হ্যাঁ নাম্বার 01301 আবার 301891। আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারবে? হ্যাঁ এই নাম্বার যোগাযোগ করে নিতে পারবো ভাই। আচ্ছা সরজমিনে এসে দেখেন আর সুযোগ, সরজমিনে এসে দেখেন এটার বেটা পারবেন বুদ্ধ হবে। আচ্ছা ঠিক আছে হিরণ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ গরু 12 পিস দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।